सुप्रिय दर्शक, आमी डाक्तार अनोवारुल हक। आज के आपनादेर संगे एकटी गुरुत्वपूर्ण लक्षण जेटा होमिओपैथी औषध सिलेक्शन करार क्षेत्रे खुबी गुरुत्वपूर्ण, खुबी इम्पोर्टेंट, सेटा होच्छे जे होमिओपैथीते जिह्वा केमन हय, कोन मेडिसिनेर टांग की रकम हय। तो आमी दीर्घायित ना करे सरासरि टांगे चले जाच्छि। कालो रंगेर जिह्वा देखा जाए बा कालो रंगेर जीव देखा जाए कार्बोभेस, चायना, मार्क्यूरिस, फसफरस, এই মেডিসিনগুলোর কালো রঙের জিভ, অর্থাৎ এদের জিভ বা রং দেখে ঔষধ সিলেকশন করার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নাই। নীলচে জিভ, অ্যান্টিমটার, আর্সেনিক, ডিজিটালিস, সবুজ আভা থাকে জিভের মধ্যে, ন্যাট্রাম সাল্ফ। ধূসর রং, চেলিডোনিয়াম। বাদামি রঙের জিভ, আর্সেনিক, বাপটিসিয়া, ব্রায়োনিয়া, ল্যাকেসিস, ফসফরাস, প্লামবাম, রাস্টক্স এবং সিকেলিকর। লাল রঙের জীব দেখা যায় এপিসের, আর্সেনিকের, বেলেডোনা, মার্কিউরিস, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস এবং রাস্টক্সের। এদের জিহ্বা লাল রঙের হয়। জীবের দুই পাশে লাল, আর্সেনিক, চেলিডোনিয়াম, মার্কিউরিস, সালফার। জীবের অগ্রভাগ অর্থাৎ টিপ লাল, আর্সেনিক, আর্জেন্টাম নাইটিকাম, ফাইটোলাক্কা, রাস্টক্স এবং সালফার। জিভের অগ্রভাগ ত্রিকোণাকৃতি লাল, রাস্টক্স। জিভ সাদা রঙের কোটিং থাকে অ্যান্টিমক্রুডের, আর্সেনিকের, বেলেডোনা, ব্রায়োনিয়া, এদের জিভ সাদা হয়। এছাড়া ক্যালকেরিয়া, হায়োসিয়ামাস, কেলিবাইক্রোম, মার্কিউরিস, নাইট্রিক অ্যাসিড, পালসাটিলা এবং সালফারের জিভ সাদা রঙের হয়ে থাকে। হলুদ রঙের জীব কাদের দেখা যায়? অ্যান্টিমক্রুডের, চেলিডোনিয়ামের এবং মার্কিউরিসের। বিবর্ণ জীব দেখা যায় মার্কিউরিসের। জীব বা শুষ্ক থাকে অ্যাকোনাইটের, এপিসের, আর্সেনিকের, বেলেডোনার, ব্রায়োনিয়ার, ক্যামোমিলা, এছাড়া রাস্টক্স, সালফার এবং ভেরেট্রাম ভিডিডির। জীবও শুকনো থাকে। জীব বা পরিষ্কার থাকে অর্থাৎ ক্লিন দুটো মেডিসিন, সিনা এবং ইপিকা। জিভে পোড়া পোড়া দাগ থাকে হায়োসিয়ামাসের। জিভে পোড়া পোড়া দাগ থাকে হায়োসিয়ামাসের। জিভ বা দেখতে চাইলে দেখা যায় জিভটা কাঁপছে। কার কার? এপিসের, ক্যামোমিলার, ক্রোটেলাসের, জেলসিমিয়ামের, ইগনেশিয়া, লাইকোপোডিয়াম, ল্যাকেসিস, মার্কিউরিস, বেলেডোনা, হেলিবোরাস, প্লামবাম এবং স্ট্র্যামোনিয়ামের জিভ কাঁপুনি থাকে। অর্থাৎ যখন জিভ দেখতে চাওয়া হয় দেখা যায় জিভের অগ্রভাগ বা সমগ্র জিভটি কাঁপছে সাপের লেজের মতো। এই সমস্ত মেডিসিন যেগুলো জিভের বিষয় নিয়ে বা জিভের রং, জিভের শুষ্কতা, জিভের পরিস্থিতি, জিভের নানা আকৃতি, কোথায় কী রং, এই সমস্ত দেখে হোমিওপ্যাথি ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে একটা বিশিষ্ট লক্ষণ বা চরিত্রগত লক্ষণ বা ক্যারেক্টারিস্টিক সিমটম জিভের লক্ষণ দেখে পাওয়া যায়। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনারা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।